বাট এখানে পলাশ যেটা করেছে কিছু ক্রাইসিস আপস অ্যান্ড ডাউন এবং আমার যে ব্যাড মুড গুড মুড সব কিছু দেখিয়েছে এটা এটা খুব নাইস আমার এটা খুব ভালো লেগেছে সেলফিশ মানুষকে হতে হয় বাট আমি না আমি আমি সবচেয়ে হেট করি এক্সেস সেলফিশনেস যারা অতিরিক্ত সেলফিশ ওইটা না কেন যেন আমি আমার ডাইজেস্ট হয় না আমি একদম ফিল্ম আমার সবসময় প্রায়োরিটি আমি ফিল্মের জন্য আসলে অনেক কিছু ত্যাগ করেছি যেটা বলা যায় ফ্যামিলি সব দেশের বাইরে সেটেল আমি এখানে আব্বা মারা গেছে স্টিল আম হিয়ার যেটা আমার বোনদের কাছে আমার মার কাছে মিরাকল আমি একটা মানুষ যে একা থাকা আমার কাছে ভয়ঙ্কর একটা ব্যাপার মনে হতো এখন আমি ছোট খালার সাথে আমাকে থাকতে হয় মা তো যাওয়া আসা করে সো এইটা 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 নিয়ে যখন আমি সার্ভাইভ করছি তো এখন আমার মনে হয় যে আই ক্যান ডু এনিথিং ওয়েব সিরিজ আসতে করবো শুরুভি একটা কাজ আমার খুব কাছের ছিল ছোট্ট একটা কাজ করেছি আরেকটা করেছি আরটিভির ওয়েব ফিল্ম করেছি শুরুভি কাজটা ছিল সব নারী চরিত্র ছিল সুবর্ণা মামের সাথে কাজ করেছি শম্পা রেজা ডলিমা সব ছিল আমার ক্যারেক্টারের নাম ছিল সুরভি ওইটাও একটা ইন্টারেস্টিং কন্টেন্ট ছিল ইমদাদ হক মিলন স্যারের উপন্যাস থেকে নেওয়া ছিল মানে আমার তো 12 বছর হয়ে গেল সোফার আল্লাহর রহমতে খুব কষ্ট লাগে আসলে যে এত বড় বড় বলে যে এভাবে করবে এরকম করবে দেশের বাইরে না হোক দেশেই আমাদের টেকনিক্যাল সাপোর্টটা এত কম এবং খারাপ লাগে যে আমরা কিন্তু দেখতে এত খারাপ না আমাদেরকে এমন করে প্রেজেন্ট করে যা আমরা দেখি আমাদেরকে এর থেকে বেটার প্রেজেন্টেশন দেওয়া যায় সেটাতে আমরা কিন্তু পিছিয়ে আছি সরি আমি এটা বলতে বাধ্য এটা সত্য এটা এটা সত্য হয়তো বা আর্টিস্ট সবাই বলে না আর্টিস্টের ক্রাইসিস আছে ক্রাইসিস আছে আমি মনে করি তার থেকেও বেশি আমাদের টেকনিক্যাল সাপোর্টের ক্রাইসিস আছে ওইটা যদি যখন হয়ে যাবে না যে কোনো একটা কিছু না প্রেজেন্ট করাটা অনেক বড় ব্যাপার সুন্দর করে প্রেজেন্টেশনটা যখন হয় না তখন কিন্তু একটা ভালো কন্টেন্টও ভালো লাগে না এখন আমাদের এত ক্রাইসিসের মধ্যে অনেক কিছু অনেক ল্যাকিংয়ের মধ্যেও আমাদের মনে হয় দিস ইজ গুড বিকজ আর নাই আমার আমি এত সবার নাম তো আমার মনে নাই বাট আমার এক কিছু কন্টেন্ট আমি দেখে ভিকি জায়েদ নামে একজন আছে যে ওর গল্পগুলো আমাকে খুব অ্যাট্রাক্ট করে থ্রিলার টাইপের গল্পগুলো করে খুব ভালো মানে আমার আমার মাথায় ওর নামটা ঘুরছে আর আর বাকিদের ফিল্ম করলে ববি হ্যাঁ যদি আমার কাছে অফার আছে আমি একদম এক কথায় রাজি হয়ে যাবো বিকজ ওর ওর যে স্টোরি টেলিংটা ও যেভাবে প্রেজেন্ট করে ওইটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে পার্সোনালি আমি ওই যে আমি বলি না আমাকে জিজ্ঞেস করে যে কোন কোন আর্টিস্টের সঙ্গে কাজ করতে আনইজি লাগে বা ইজি লাগে আমি বললাম না আমি গাছের সাথেও সুন্দর করে কাজ করতে পারবো কিছু মানে কি আমি তেমন কিছু মানি না বাট আমার মনে হয় যে একটুখানি ফিল্মের যারা আমরা কাজ করি আর্টিস্ট মনে হয় একটুখানি এক্সক্লুসিভনেস কিছুটা রাখা উচিত মানে একটা ফাইন লাইন থাকা উচিত বাট আবার এটাও ঠিক এই সময় এসে যদি আমি একেবারে আড়ালে থাকি সেটাও আবার প্রবলেম সো আমাকে একটু ব্যালেন্স করতেই হবে এটাও বললে হবে না যে টিকটকের ব্যাপার অ্যাভেলেবেলও হওয়া যাবে না বাট আবার কিছুই যদি আমি না করি সেটাও আবার ঝামেলা যেটা আমি আগে একটু কম করতাম এত মুভি করতাম কাজে খুব বিজি থাকতাম বা কিছু এখনকার যেই সময় সেটাতে আসলে কানেকশন কিছু তো থাকতে হবে অডিয়েন্সের সাথে হ্যাঁ এটা কাইন্ড অফ ট্রু কারণ সানি ভাইয়া যদি আমাকে পুরো ব্যাপারটা না বোঝাতো ওইভাবে অ্যাপ্রোচ না করতো অ্যাপ্রোচ একটা বড় ব্যাপার তাই না একটা আর্টিস্ট কীভাবে কাজ করবে এবং এটাও একটা ইউনিক বলবো বা উইয়ার্ড বলবো দুটোই যে একটা একটা ছবিতে আমি কাজ করিনি বাট শুধুমাত্র গানে পারফর্ম করবো সো এটাও আমার জন্য একটু ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ছিল এরকম তেমন কিছু আবার ছবির কথা তো হচ্ছে অফকোর্স আর গানটাও আসলে সানি ভাই এমন করে বলছে যে গানটা ববে তোমাকে ছাড়া আমি কাউকে ভাবছি না বা খুব এমন কাউকেই লাগবে যে খুব ধামাকা হবে এই টাইপের কিছু এর মধ্যে আমি তিনটা চারটা মুভি শেষ করলাম ময়ূরাক্ষীর ডাবিং চলছে যেটা একটা হিরোইনের ক্যারেক্টার প্লে করছি তারপর এবার তোরা মানুষও সেটা হচ্ছে রেপ ভিকটিমের ক্যারেক্টার প্লে করেছি আরেকটা করেছি হচ্ছে পুলিশ যেটাতে সবাই আমাকে খুব পছন্দ করে সো ফার অ্যাকশন টাইপের সেটা সৈকত নাসিরের আমার খুব পছন্দের একজন ডিরেক্টর পাপ
সেটা শেষ কমপ্লিট হয়ে গেছে, ডাবিংও কমপ্লিট হয়ে গেছে। সো অনেকগুলো প্রজেক্ট জমে আছে। আর খুব রিসেন্ট আমি ঢাকার বাইরে যাচ্ছি শুট স্টার্ট করতে আরেকটা ছবির, সেটা দীপ্তর একটা ছবি, এবং ওটার পরেও আবার আবার লন্ডন যাচ্ছি দুটো ছবির কাজে। আবার ও একটু আমাকে যখন প্রথমে এটার গল্পটা, আমাদের অন্য একটা স্ক্রিপ্ট নিয়ে কথা হচ্ছিল ময়ূরাক্ষীর আগে, পিরিয়ডিক ফিল্ম একটু প্রেফার করা অলওয়েজ, ভাগীরথী একটা ফিল্ম, তো ওইটা নিয়ে যখন কথা বলছিল আমার মনে হচ্ছিল খুব এক্সাইটমেন্ট নিয়ে বলছিল যে আমি এইভাবে প্রেজেন্ট করবো, এইভাবে আপনাকে কেউ আগে এরকম দেখেনি বা কিছু, সবাই তো এরকম বলে কিন্তু করতে পারে না, বাট ওর যে প্ল্যানিং আমার মনে হয়েছে যে ও করতে পারবে। তো একটা সময়ে কি হলো যে না আমরা ওইটা পরে করছি, বা তার আগে আরেকটা স্ক্রিপ্ট রেডি আছে ওইটা আমরা কাজ করব, যেটা আমরা করলাম রাখি, সেটা করতে গিয়েও না এটা আমার মানে যেটা ছিল যে ইন্ডাস্ট্রি গল্প খুব গ্ল্যামার টাইপের হবে, একটা নায়িকার ক্যারেক্টার কি হয়, যতই আমাদের ক্রাইসিস থাকুক আপস অ্যান্ড ডাউন থাকুক এটা তো আর শো করা যায় না, রাইট? খুব গ্ল্যামারি থাকতে হবে অলওয়েজ, এবং হ্যাপি গো লাকি ফেস নিয়ে অলওয়েজ সামনে থাকতে হবে। বাট এখানে পলাশ যেটা করেছে কিছু ক্রাইসিস আপস অ্যান্ড ডাউন এবং আমার যে ব্যাড মুড গুড মুড সব কিছু দেখিয়েছে, এটা এটা খুব নাইস, আমার এটা খুব ভালো লেগেছে। আমার মনে হয় কি সব কিছু না পরিবর্তনশীল, সো এটা খুবই ন্যাচারাল একটা প্রসেস। আর কোনো কিছু যেমন এই শাড়িটা, এই শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি, এটা যদি আমি না চেঞ্জ করতে থাকি এবং এটাই খালি পড়তে থাকি এটা তো হবে না, রাইট? যেটা এটা আমার যতই পছন্দের হোক, এটা একটা ছোট্ট এক্সাম্পল, বাট এরকম যে কোনো কিছু ডে বাই ডে চেঞ্জ হতেই হবে। এবং অডিয়েন্সের যে একটা জিনিস, আমিও অ্যাজ এ অডিয়েন্স একটা কিছু দেখতে দেখতে বোর হয়ে যাই, রাইট? যে একই টাইপের একটা অ্যাক্টর আমার খুব পছন্দের, ঋত্বিক, আমি আই লাভ ঋত্বিক, বাট একই টাইপের মুভি যদি আমি দেখতে থাকি বা একই প্রেজেন্টেশন দেখতে থাকি আমার তো ভালো লাগবে না। সো আমাকেও যারা দেখতে চায় ডিফারেন্ট ওয়েতেই দেখতে চাবে, দ্যাটস ফর শিওর। এবং এখন আমি বলবো যে অডিয়েন্স, আসলে অডিয়েন্স সবসময় অনেক স্মার্ট, যুগের সাথে মানে একটা জিনিস আমার মনে হয় যে আগে যে আমাদেরকে ওই ক্যারেক্টারগুলো তো নিত, ওই সময়টা সেটা ছিল, ওরা তখনও স্মার্ট ছিল। এখন যে সময়টা, এখন আমাদেরকে এভাবে দেখতে চাই বিকজ সময়টা এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের কথা হচ্ছে ডিরেক্টর বা প্রোডিউসার আমাদেরকে কিভাবে প্রেজেন্ট করবে। সময় ছিল না, দ্যাটস ফর শিওর, ছবি খুব ভালো যাচ্ছিল, রাইট রাইট, এবং ওই সময় যে না, তবে আমার কিন্তু প্রথম থেকে, আমি যতই মানুষ আমাকে অ্যাকসেপ্ট করেছে আই এম ব্লেসড ফর দ্যাট, যে অ্যাজ এ কমার্শিয়াল হিরোইন, এটা কিন্তু একটা ইন্ডাস্ট্রির জন্য খুব ইম্পর্টেন্ট, কমার্শিয়ালি সাকসেসফুল মুভি না থাকলে এটা মোস্ট ইম্পর্টেন্ট। আমার মনে হয় এটা অনেক কঠিন একটা কাজ, মানে সব টাইপের কিছু করতে হবে একটা হিরো হিরোইনকে, শুধুমাত্র আমি টকি পার্ট করলাম ওইটাতেই হয়ে গেল, আর আমি খুব গ্ল্যামার দেখালাম অ্যাক্টিং করলাম না, সেটা তো হবে না, সব কিছুর একটা কম্বিনেশন লাগবে, ওইটাও খুব ইম্পর্টেন্ট ব্যাপার। বাট আমি বললাম না যে আমি রাশিদ পলাশকে অ্যাকসেপ্ট করছি কি না বা অন্য কেউ আমাকে অ্যাকসেপ্ট করছে কি না এটা বড় ব্যাপার না, বড় ব্যাপার এটা ওই টাইমটা অডিয়েন্স যেটা অ্যাকসেপ্ট করছিল সেটা আমি করছিলাম। এটা তো কিছু কিছু অংশে তো এটা সত্য, আর কোনো ছবিও ছিল না, অনেকদিন পর একটু ভালো ছবি পেয়ে মানুষ দেখবে এটাই স্বাভাবিক। আর হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে যে কোনো ছবি চললেই আমার ভালো লাগে, যে মানে ওর ছবি চললে, ওর ছবি চললো আমার ছবি চললো না এরকম ব্যাপার নাই, এটা কিন্তু একটা পজিটিভ ভাইব থাকে তখন, যে মুভি দেখবে সবার জন্য ভালো। আমরা যখন ভাবি শুধু আমি, মানে সেলফিশ মানুষকে হতে হয়, বাট আমি না, আমি আমি সবচেয়ে হেট করি এক্সেস সেলফিশনেস, যারা অতিরিক্ত সেলফিশ, ওইটা না কেন জানি আমি, আমার ডাইজেস্ট হয় না, আমি একদমই নিতে পারি না ওরকম মানুষের সাথে। আমি কথা বললে কিছুক্ষণ পর আমি আর আমার যদি মনে হয় যে আমার জন্য সে বেনিফিশিয়াল, বাট স্টিল আই ক্যান টলারেট হিম অর হার। সো এক্সেস সেলফিশনেস যেটা করে আমাদেরকে সব কিছু থেকে ডিটাচ করে দেয়, এবং একটা টাইমে কিন্তু মানে একটা নেগেটিভিটি ক্রিয়েট করে ফেলে। যতই আমি যত ট্যালেন্ট হই, যতই মানে আমি বুঝি যে হার্ডওয়ার্ক করি, অতিরিক্ত সেলফিশনেস মানুষকে কিছু দেয় না, অ্যাকসেপ্ট করতে হবে। এবং আমার বুঝতে হবে যে আমার জন্য যেন ওর অনেক বেশি হার্ম না হয়, আমি যেন কারোর জন্য হার্মফুল না হয়ে যাই, বা কারো ভালো দেখে আমি যেন কষ্ট না পাই, তাহলে তো আমি ইনহিউম্যান হয়ে যায় এটা। আমার কাছে মনে হয় যে ডলিমা, আই রিয়েলি লাভ হার পার্সোনালি অ্যাজ এ অ্যাক্টর, অ্যাজ এ পার্সন, বাট অ্যাট দ্য সেম টাইম আমি বিলিভ করি যে উনিও ডিজার্ভিং, রাইট? ঠিক আছে, দুইজনই ডিজার্ভিং যার যার জায়গা থেকে। সো উনি এখন পেয়েছে, ওনারও পাওয়াটা আসলে উচিত।